মাইডিয়া স্টুডেন্টস প্রয়াস ডাব্লিউ তোমাদের স্বাগত দেখো তোমরা কালকে নিশ্চয়ই দেখতেই পেরেছ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয় ঘোষণা করেছেন যে খুব শীঘ্রই রাজ্য পুলিশে বিশাল সংখ্যক নিয়োগ হবে এর মধ্যে কনস্টেবল পদে ন জন আবার বলছি কনস্টেবল পদে ন দুশো বিরাশি জন এবং রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে হাজার অষ্টআশি জন নিয়োগ করা হবে এই ভ্যাকেন্সিটা রাজ্য সরকার কর্তৃক অনুমোদন পেয়েছে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে স্যার আমরা কি একসঙ্গে দুটো পদেরই পরীক্ষা দিতে পারবো হ্যাঁ অবশ্যই দিতে পারবে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটো পদেরই তোমরা পরীক্ষা দিতে পারবে সেকেন্ড কোয়েশ্চেন তোমাদের ফিমেল ক্যান্ডিডেটরা কি দিতে পারবে অবশ্যই দিতে পারবে মহিলারাও দিতে পারবে যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তারাও দুটো পদের জন্য পরীক্ষাটা দিতে পারবে তবে নির্দিষ্ট হাইট লাগবে যে হাইট দেওয়া থাকবে সেই হাইট তাদের লাগবে এবং নির্দিষ্ট বয়স হতে হবে সেই বয়সের মধ্যে হলেই পরীক্ষাটা দিতে পারবে এত বিপুল সংখ্যক নিয়োগ পুলিশে এর আগে কিন্তু হয়নি আমিও তিন তিনবার এই চাকরিটা পেয়েছি আমরা যে সময় পরীক্ষাটা দিতাম দু হাজার সাত আট নয় এই সময়টায় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হতো লাস্টবার আমি যেটা পেয়েছিলাম সেটা লালবাজার মাধ্যমে স্পেশাল নিয়োগ কিন্তু তার আগে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষাটা নিয়োগ হতো বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হচ্ছে না তোমরা নিশ্চয়ই জানো কিন্তু পরীক্ষা প্যাটার্ন প্রায় একই হয়েছে আমাদের সময় প্রিলি হতো এবং মেন্স হতো এখন কিন্তু একটা এক্সট্রা ঢুকিয়েছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে তোমাদের ওই দৌড় মাঠ ঘাট এগুলো দেখে নেবে এটা এক্সট্রা ঢুকিয়েছে এটা ঢোকানোর কারণ একমাত্র এটাই যে অনেক সময় দেখা গেছে অনেক ক্যান্ডিডেট পাঁচ টেস্ট ক্র্যাক করেছে গিয়ে যখন চাকরিতে জয়েন করেছে জয়েন করার পরে মাঠে গিয়ে আর তার দৌড়াতে ভাল লাগছে না কষ্ট হচ্ছে পারছে না কান্নাকাটি করছে পালিয়ে যাচ্ছে ট্রেনিং ছেড়ে ওই জন্যেই এই ক্রাইটেরিয়াটা নতুন করে ঢুকিয়েছে কেননা ঢোকানোর আগেই দেখে নেওয়া হচ্ছে চাকরিতে ঢোকানোর আগে দেখে নিতে চাইছে যে তোমরা দৌড়াতে পারো নাকি আমরা যখন পুলিশে ট্রেনিং করেছি দু হাজার দশ এগারো বারোই সাল নাগাদ আমি তিন তিনবার পেয়েছি চাকরিটা তার মধ্যে দুবার জয়েন করেছি একবার করিনি একবার বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টার দুবার সার্জেন্ট আমি সার্জেন্টেরও চাকরি করেছি বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরেও চাকরি করেছি আমি যে ট্রেনিং কাটিয়েছি যে সময় সেই সময়তেই প্রত্যেক প্রায় তিন কিলোমিটার চার কিলোমিটার দৌড় হতো প্রত্যেক দিন এবং সপ্তাহে একদিন করে পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার মাসে এরকমও দিন গেছে দশ বারো কিলোমিটার করে দৌড় করিয়েছে ফলে যে ক্যান্ডিডেটটা দৌড়ে অভ্যস্ত নয় তার কাছে দশ কিলোমিটার দৌড়টা কিন্তু খুবই টাফ খুবই টাফ ওই জন্যে আগে থেকেই দেখে নেওয়া হচ্ছে যে তোমরা দৌড়াতে পারো কি না তারপর একটা লং ওয়াক আছে ট্রেনিং পিরিয়ডে লং রান তো মাসে একবার করে হবেই সেটা দশ কিলোমিটার আট কিলোমিটার বারো কিলোমিটার এরকম ডিপেন্ড করে আর এফডি দিয়ে তোমাকে তিন থেকে চার কিলোমিটার দৌড়াতে হবে এইগুলো ওই জন্যে জয়নিংয়ের আগেই দেখে নিতে চাইছে আর আরেকটা কথা বলে রাখি যারা সাব ইন্সপেক্টর পদে যাবে এটা কিন্তু গ্ল্যামারাস চাকরি পশ্চিমবঙ্গ পুলিশের গ্ল্যামারাস চাকরি এইখানে কিন্তু খুব শীঘ্রই তোমরা থানার ওসি হয়ে উঠবে খুব শীঘ্রই চার বছর পাঁচ বছরের মাথাতেই থানার ওসি হয়ে উঠবে এখানে জেলা অনুযায়ী ভ্যারি করে কোনো জেলায় আগে হয় কোন জেলায় পরে ওসি হয় সেটা জেলা ওয়াইজ ভ্যারি করে আমি দু হাজার সাতের ব্যাচে সাব ইন্সপেক্টর পিএসসি দু হাজার সাত আমার ট্রেনিং পিরিয়ড দু হাজার নয় সালে শুরু হয়েছে আমার ব্যাচের ম্যাক্সিমাম বন্ধু বান্ধবী কিন্তু এখন বর্তমানে বিভিন্ন থানার ওসি পরবর্তী সময়ে যে ব্যাচটা হয়েছে সেই ব্যাচেরও অনেক ছেলেপুলে বর্তমানে বিভিন্ন থানার ওসিগিরি করছে ফলে বুঝতেই পারছো খুব শীঘ্রই কিন্তু ওসি হয়ে উঠবে তোমরা চাকরিটা ভালো চাকরি ওই জন্য তোমাদের এখন থেকে কিন্তু প্রিপারেশান নিতে শুরু করতে হবে প্রিলি কিন্তু এমসিকিউ টাইপের হয় এখানে তোমরা ট্র্যাডিশনাল জি কে ওপর খুব জোর দেবে খুব কমই কারেন্ট অ্যাফেয়ার্স থাকে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু দেখো কিন্তু ট্র্যাডিশনাল জিকে ট্র্যাডিশনাল জিকে বলতে যে কোনো থাকে সেইগুলোর উপর খুব ভালো করে জোর দাও কনস্টিটিউশানের ওপর জোর দাও ইকোনমিক্স থেকে খুব একটা থাকে না দেখার দরকার নেই খুব একটা হিস্ট্রি দেখো জিওগ্রাফি দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখো সায়েন্সের পোর্শন দেখো এবং ট্র্যাডিশনাল জিকে দেখো বুক অ্যান্ড অথর ডেটস বিভিন্ন ট্রফি ট্রফি রিলেটেড ট্রাম এই জিনিসগুলো তোমরা দেখতে থাকো ট্র্যাডিশনাল জিকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপারটা সলভ করো আর কি ম্যাথ থাকে একটা পোর্শান ম্যাথে কিন্তু সেন পার্সেন্ট নম্বর স্কোর করতে হবে না পারলেও মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট নাম্বার স্কোর করতে হবে ম্যাথে সব কটা ম্যাথ পারলে ভেরি গুড এবং খুব ইজি ম্যাথ থাকে এমসি কিউতে তোমরা ম্যাথটা পারলে আর এস এগারোলে বই ধরে প্রথম চ্যাপ প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম দিকের কুড়ি তিরিশটা করে ম্যাথ প্র্যাকটিস করো খুবই ইজি ম্যাথ থাকে খালি তোমরা পারো না বলেই অনেকে প্রিলি থেকেই আউট হয়ে যাও খুব ইজি ডাব্লুবিসিএস বা মিসে এর থেকে অনেক কঠিন ম্যাথ থাকে ম্যাথটাও ধরে ধরে প্র্যাকটিস করো প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার পরে দীর্ঘ যে সময়টা পাবে তার মধ্যে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা হয়ে যাবে এবং তোমরা মেন্সের জন্যও প্রস্তুতি নিতে শুরু করো মেন্স কিন্তু ডেসক্রিপটিভ টাইপের হয় মেন্সের জন্য তোমার রিপোর্ট রাইটিং ট্রান্সলেশান ম্যাথটাও তোমাদের ডেসকেপটিভ ম্যাথ করতে হবে সেখানেও কিন্তু যারা ভালো স্টুডেন্ট সেন্ট পার্সেন্ট নাম্বার পাবে আমরা কিন্তু পেয়েছি ম্যাথে যদি তুমি সেন্ট পার্সেন্ট নাম্বার পেয়ে যাও তাহলে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে কম্পিটিশান থেকে এবং ড্রেসকেপটিভ ইংলিশ বাংলা এগুলো প্র্যাকটিস করতে হবে পরীক্ষাটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে সোজাতম পরীক্ষা যারা ডাব্লিউ বিসিএস প্রিপারেশান নিচ্ছ তারা নিজেরাও জানো ডাব্লিউ বিসিএস পরীক্ষা অনেক টাফ সিলেবাসটাই আয়ত্ত করতে দেড় দু বছর লেগে যায় মিসও খুবই টাফ কিন্তু সেই তুলনায় সাব ইন্সপেক্টরের পরীক্ষার তুলনামূলক অনেকটাই ইজি যারা ডাব্লিউসএস প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে এটা জলভাত ওই জন্যে এইটাকে তোমরা পাখির চোখ করে নাও এবং এই ভ্যাকেন্সিগুলো সাত ইলেকশানের আগেই বেরোয় অনেকে এই নিয়ে অনেক দেখছি উল্টোপাল্টা কমেন্টস করছো এটা করে লাভ হবে না কেন না আমরাও যখন পেয়েছি ইলেকশানের আগেই যে সরকারি থাকুক ইলেকশানের আগে এই বিশাল সংখ্যক পদের ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে সেটা যে সরকারি থাকুক আমরাও যে সময় পেয়েছি সেসব ইলেকশানই ছিল ওই জন্যে এই সময়টাকে তোমরা নষ্ট করো না ওই সব উল্টো পাল্টা কমেন্টস করে বা বিতর্কে গিয়ে বিতর্ক করে অনেকেই কিন্তু চাকরিটা দিনের শেষে পাবে কিন্তু খুব মুষ্টিমেয় স্টুডেন্ট সেই মুষ্টিমেয় স্টুডেন্টের মধ্যে থাকার চেষ্টা করো এবং তার জন্যে প্রিপারেশান নিতে হবে আমি কালকে আমার ফেসবুক পেজ প্রোয়েস ডাব্লিউ বিসিএস বা ফেসবুক গ্রুপ প্রো ডাব্লিউবিসিএস ডাব্লিউ বিসিএস বা বিভিন্ন গ্রুপে অনেক গ্রুপে আমাকে অ্যাডমিন করে রাখা হয়েছে সেখানে পোস্ট করলাম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ স্টাডি সার্কেল বা প্রো এস ডাব্লিউ সেখানেও পোস্ট করলাম ভ্যাকেন্সি বিশাল ডিক্লেয়ার হয়েছে অনেকে দেখলাম অনেক রকম কমেন্ট করছে ইলেকশানের আগে বলে এত বিশাল ভ্যাকেন্সি আমরা যে সময় নিয়োগ পেয়েছি সেই সময় ইলেকশান আগেই ছিল সাধারণত যে সরকারি থাকে ইলেকশনের আগে ফোকাসটা করে নিয়োগের বিশাল সংখ্যক নিয়োগটা অন্য সময় হবে অবশ্যই হবে কিন্তু সেই সময় আর হবে না সেটা ছশোটা হবে পাঁচশোটা হবে নিয়োগ আর এটা রেগুলার বেসের পরীক্ষাও না তোমরা যারা ধরে রাখছো এখন তাও বর্তমানে রেগুলার বেসের পথ তার ভ্যাকেন্সি বেরোচ্ছে আমাদের সময় দু হাজার পাঁচের পর সাত এরকম এক দু বছর পর পর বেরোতো ভ্যাকেন্সিটা প্রত্যেক বছর কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষাটা নিয়োগ হতো না ভ্যাকেন্সি ক্রিয়েট হলে তারপর ভ্যাকেন্সিটা বেরোয় ফলে তোমরা কিন্তু কোনো বিতর্কে না গিয়ে আমি চাইব এখন থেকে প্রিপারেশানটা নিতে শুরু করো এবং পরীক্ষাটা যদি ক্র্যাক করতে চাও সাইড বাই সাইড মাঠে একটু প্র্যাকটিস করা শুরু করো মাঠটা কিন্তু খুবই টাফ আমাদের সময় মাঠ ছিল না আমাদের সময় আমরা প্রিলি মেন্স পাস করে তারপরে ট্রেনিং পিরিয়ডে মাঠ শুরু হয়েছে তেরো মাসের প্রায় ট্রেনিং হয়েছে আমাদের বারো মাস বলে কিন্তু তেরো মাসের কাছাকাছি ট্রেনিং হয়েছে এখন কিন্তু আগেই মাঠটা তোমাদের দেখে নিতে চাইছে ওই জন্য মাঠটাও প্র্যাকটিস করতে হবে কেননা তোমরা এমসিকিউটা পাস করলে তারপর মাঠে গিয়ে আটকে গেলে তাহলে কিন্তু কষ্টই লাগবে অনেকে আছো মেন্স পরীক্ষার জন্যে খুবই ভালো প্রিপারেশান ডাব্লিউসএস মেন্স দিচ্ছ বা মিস মেন্স দিচ্ছ তারা অনাসে হাসতে হাসতে সাব ইন্সপেক্টরটাও ক্র্যাক করবে কিন্তু মাঠ প্র্যাকটিসটাই মাঠে গিয়ে আটকে যাবে ওই জন্যে এখন থেকে শীতকাল গিয়ে গায়ের ঘাম জড়াও মাঠে গিয়ে অল্প স্বল্প মাঠে প্র্যাকটিস করো দৌড় তাহলে কী হবে এখন থেকে যদি প্র্যাকটিস করো তোমার মাঠ আস্তে আস্তে আরও পাঁচ ছ মাস তখন কিন্তু অনার্সে মাঠটা তুমি কমপ্লিট করতে পারবে এবং সবশেষে বলি আমার চ্যানেল প্রয়াস ডাব্লিউ আমি পরবর্তী সময় এই কনস্টেবেল বা সাব ইন্সপেক্টর রিলেটেড ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আসবো এবং তোমরা দেখতেই পাচ্ছ পার্শ্ব টেস্ট রিলেটেড অনেক ইম্পর্টেন্ট টপিক কিন্তু আমার চ্যানেলে আমি নিয়ে আসছি আমার চ্যানেল তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে প্রো এস ডাব্লিউ যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা একটা বেল আইকন আছে সেটা প্রেস করো তাহলে পরবর্তী সময় আমি যে ডাব্লিউ বা মিশ্রেনিয়াস বা পুলিশের সাব ইন্সপেক্টর কনস্টেবেল বিভিন্ন পরীক্ষা রিলেটেড ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আসবো সেগুলো তোমরা অনার্সেই পেয়ে যাবে